আমার কাছে আছে একটা দুটো তিনটে চারটে আর পাঁচটা, আর বাকিরা উত্তর দিতে হবে তো। আমার মনে হচ্ছে এই যে দুটো মাথা আছে, দুটো মাথাকে দেখে আপনারা অভিযোগ হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে একটা গিফট দিচ্ছি। সচরাচর আমরা মেডিসিনে কখনো মিথ্যা বলি না, আমি বলেছিলাম পাঁচটা, আপনাদের কারণ হচ্ছে দুটো একটা ক্যাপানো আছে, ঠিক আছে, দেখা কটা আছে, একটা দুটো তিনটে চারটে আর পাঁচটা, আমার কাছে পাঁচটাই ছিল, তাহলে আমার মেডিক টেস্টটা ঠিক হয়েছে। আচ্ছা, এখন যে মেয়েটা দেখাবো, সেই মেয়েটা দেখানোর জন্য আমার একজন বন্ধুর দরকার পড়বে। দাদা চলে আসুন, আপনি আপনি আপনাকে বলছি, হ্যাঁ চলে আসুন। আচ্ছা দাদার নামটা কি? আচ্ছা সুমন দাদার জন্য একটা জোরে হাত তুলি হয়ে যাবে। এগুলো এখানে দাঁড়ান, আমার কাছে একটা বল আছে, ঠিক আছে, এবার আমরা যখন ম্যাজিক দেখে আমাদের যে উদ্ভূত কী করেন বল দরকার, তখন আমরা কী করি জাস্ট এইভাবে কাটি, কাটলে এবার দুটো বল হাতা কাটি, হাতে 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 আছে, একটা বলকে আমি আমার হাতে রাখছি, আর একটা বলকে আমি আমার হাতে না রেখে জাস্ট আপনার হাতে রাখছি, সবটা টাইট করে ধরে থাকি, ঠিক আছে। আমি আমার পকেট থেকে একটা ছোট্ট মন্ত্র আমার হাতে দিয়ে দিচ্ছি, যখন দেখা যাবে আমার হাতে বলটা ফিনিশ হয়ে গেছে, চলে গেছে আপনার হাতে, খুলে দেখুন আস্তে আস্তে করে, এখন শেষ হয়নি, শেষ হয়নি, একটা বলকে আমি আমার হাতে রাখছি আর একটা বলকে আমি আমার পকেটে রাখছি, তাহলে আমার হাতে কি আছে, একটা বল দুটো না হাতে করুন, আমার হাতে আছে একটা হাফ বল আর একটা ফুল বল, এই হাফ বলটাকে আমি আমার হাতে রাখছি আর ফুল বলটাকে যদি আমি আমার পকেটে রাখি, তাহলে আমার হাতে কি আছে, হাফ বল আর ফুল বল কি আছে, আমি এখন বলবো ফুল বল, আপনাকে বলছি চলে আসুন, হ্যাঁ আপনাকে বলছি চলে আসুন, হ্যাঁ হ্যাঁ দিদির নামটা কি? ঋতুপর্ণা দত্ত। আচ্ছা এখানে চলে আসো, এখন ব্যাপারটা হচ্ছে ম্যাজিকটা দেখাবে আমাদের দিদি, ঋতুপর্ণা দিদি ম্যাজিকটা দেখাবে, ম্যাজিকটা কিছু না, একটা দড়িকে উনি কেটে জোড়া লাগানো লাগিয়ে দেখে, ঠিক আছে, প্রথমে দড়িটা আনা যায়, আপনি এই দড়িটাকে কাটবেন, কেটে সবাই একটু জোড়া লাগিয়ে দেখিয়ে দেবেন, ঠিক আছে, মানে কেটে ফেলবেন, হ্যাঁ কাটো কাটিয়ে দেবেন,